চাওয়ালা দাদা, চটপট গরম গরম সিঙ্গারা খাইয়ে দাও। মোটু, তোমার পেটটা ঠিক নেই, ডাক্তার বাইরের খাবার খেতে তোমাকে বারণ করেছে। আরে ডোন্ট ওয়ারি পাতলু, আমি ডাক্তারের কথা অক্ষরে অক্ষরে পালন করব। সিঙ্গারা। আরে এটা কি করতেছো ভাই? আরে আমার পেটটা ঠিক নেই না, তাই ডক্টর ঝটকা আমাকে বাইরের খাবার খেতে বারণ করেছে, সেই জন্য ভেতরের আলু তরকারি আর মশলাটা খাচ্ছি। আরে তোমার যা কিছু হয়ে যাক না কেন, কিন্তু তুমি সিঙ্গারা খাওয়া সারতেই পারবা না। আচ্ছা আমাকে এক কাপ চা তো খাইয়ে দাও। এখনই দিতাছি পাতলু। এটা কি? আরে কিছুদিন ধইরা জল আইতাছে না, চা কি দিয়ে তৈরি করুম? তোমার বাড়িতে জল আইতাছে ভাই? আরে জল তো আমাদের বাড়িতে আসছে না, আমরা ভাবলাম হয়তো আমাদের বাড়িতেই প্রবলেম আছে। আমি থাকতে কিসের প্রবলেম? আমি সবাইকে জল খাইয়ে খাইয়ে সমাজ সেবা করছি। যে গরিব তাদের জন্য ফ্রি, আর যারা টাকা দিতে পারবে তাদের জল বিক্রি করছি। আরে আমি হইলাম খুব গরিব, চটপট করে এক গ্রাম জল দিয়া যাও ভাইয়া। চা জল খাবার বেচে লাখ লাখ টাকা আয় করছো, তাও নিজেকে তুমি গরিব বলছো? বাহ বস বাহ, কি সুন্দর কবিতা বললে। কবিতাকে ছাড়ো, এক গ্রাম জল দিয়ে দাও আর 500 টাকা নিয়ে নাও। 500? এ তো সবাইকে লুট করছে, চলো সিংহম স্যারকে গিয়ে নালিশ করি আমরা। চলো। মা জল 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 জল, মা গো জল 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 গো জল জল। আয় মা জল, আবার কোথায় ভ্রমণ করতে গেল? এখন আমি আমার সাবানটা কিভাবে ধোবো গো? জল দেখতে পাচ্ছি না। জল 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 জল, কোথায় গেল জল? জল 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 জল, মা গো আমি দেখতে পারছি না গো, কিন্তু বলতে পারবো যে মোটু পাতলু এসে টপকে পড়েছে। চিংগাম স্যার আপনি একদম ঠিক চিনেছেন স্যার, পুরো শহরে এক ফোঁটা কোথাও জল নেই। আমার জানা আছে, তাই আমি টাওয়েল পেঁচিয়ে এইভাবে ঘুরছি। যাও ওয়াটার ডিপার্টমেন্টের কাছে গিয়ে নালিশ করো, যাও আমার পিছন ছেড়ে দাও, যাও আমার চোখের সামনে জল ঢুকে গেছে গো, কেউ জল দাও, জল 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 জল। মোটু পাতলু, ওয়াটার পাইপলাইনে কোথাও ব্লকেজ আছে, আমরা পাইপলাইন পরিষ্কার করার লোকদের ডেকেছি, দু এক দিনের মধ্যেই চলে আসবে। এক দু দিন? না না, আপনি শুধু আমাদের পাইপলাইনটা দেখিয়ে দিন, আমরাই পরিষ্কার করে নেব। অফিসার, এই দুই জলের কন্টেইনার আপনার জন্য আমার পক্ষ থেকে ছোট একটা উপহার, ছোট উপহার। ও থ্যাঙ্কস। এবার আপনি উপরে গিয়ে আরামসে বসুন, আর আমি মোটু পাতলু সঙ্গে গিয়ে পাইপলাইনটা পরিষ্কার করব। ও থ্যাঙ্কস জন, তুমি কি ভালো মানুষ, তোমার মতো যদি এত ভালো লোক আরো এই ফুরফুরি নগরে থাকতো, তোমার মতো মহান দয়ালু দিলদার মানুষ যদি যদি সবাই হতো তাহলে কি ভালো হতো। আচ্ছা আমার বাড়িতে জলের ট্যাঙ্ক পাঠিয়ে দিয়েছো তো? পাঠিয়ে দিয়েছি স্যার, তাও ফ্রি অফ কস্ট। আরে আপনার মতো ভালো লোকের কাছে আমি টাকা কিভাবে নিতে পারি স্যার? মোটু পাতলু আমার সাথে চলো, আমরা আরো কিছু সমাজ সেবা করে আসি। শাবাশ। এবার সারা জীবন ভেতরে থাকো তোমরা, কেউ বাইরে বের করবে না। আরে এ তো আমাদের ধোঁকা দিল। এবার ভেতরে যখন আটকে পড়েছি তাহলে চলো এই পাইপলাইনে কি খারাপ হয়েছে সেটা দেখা যাক। আরে আমাদের তো যা হওয়ার সেটা হবেই, আমরা অন্য জন্য একটু ভালো তো করে দিই। লাইনটা অনেক বেশি লম্বা। এটা কি?
দেখি তো। আরে এই সিমেন্ট দেওয়াল কেন রয়েছে, চলো এটাকে ভেঙে দেখি ওপারে আছে নাকি। সামলে মোটু, মোটু এটা কি করছো তুমি? ও সরি সরি পাতলু। আরে মোটু দেওয়ালটা ভাঙতে হবে, আমার মাথাটা নয়। ও সরি সরি, বুঝতে পারছি না যে তোমাকে বারবার এমন কি করে লেগে যাচ্ছে, সরি। সাবধানে। আরে আমি কি করবো পাতলু, মনে হয় হাতুড়িটা তোমাকে বেশি ভালোবাসে। মোটু দেওয়ালের ওই পারে জল আছে। ওই বলে বলে, ওই বলে বলে, আমরা জলের সন্ধান পেয়ে গেছি, কেউ দেওয়াল তুলে জলটাকে আটকে রেখেছিল। দেওয়ালটা আর ভেঙো না, যদি জলটা এদিকে চলে আসে তাহলে আমরা কোনো দিকেরই থাকবো না, বাইরে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে। শিগগিরই করো, শিগগিরই, তাড়াতাড়ি, ভালো করে, ভালো করে করছি। এই আওয়াজটা কিসের? তাহলে এই ব্যাপার, জলের পাইপ লাইনটা ব্লক করে দিয়েছো যাতে ফুরফুরি নগরের লোকেরা জল না পায়, আর নিজের জল ট্যাঙ্কিতে ভরে বেশি দামে বিক্রি করছো। যেখানে যাই আমি সেখানে চলে আসো, জানি না তোমরা দুজন আমাকে কেন এত বিরক্ত করতে আসো। কি সুন্দর কবিতা বললে। কবিতাকে ছাড়ো, আর সবাই মিলে মোটু পাতলুকে ট্যাঙ্কারের নিচে পিষে ফেলো, ওরা যেন বেঁচে ফিরতে না পারে। মোটু চলো এখান থেকে, 9-2-11 হওয়াতে ভালো মনে হচ্ছে। হ্যালো চিংগম স্যার, চিংগম স্যার, কয়েকটা জলের ট্যাঙ্ক আমাদের পিছু করছে, শিগগিরই এসো তুমি। জলের ট্যাঙ্কার্স, বাবা, তোমরা দৌড়াতে দৌড়াতে এইদিকে এসো, আমি তোমাদের বাঁচিয়েও নেব আর সাথে সাথে জলের ট্যাঙ্কিও ব্যবহার করে নেব, আমি তোমাদের অপেক্ষা করছি। জল 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 জল। এই চিংগম স্যার তো নিজের খেয়ালে মত্ত হয়ে আছে। আরে আমি তোমাদের লিফট দিচ্ছি না, চেজ করছি, যাও পালাও। সরি সরি। ও মোটু তুমিও যে কি করো না। হ্যালো ভাই, এয়ার ডেলিভারি? ইয়েস ভাই, এয়ার ডেলিভারি। 2 প্লেট সিঙ্গারা চটপট ফুরফুরি নগর গ্রাউন্ডেতে, 2 জন লোক দৌড়াচ্ছে, তাদেরকে দিতে হবে। ওকে, 2 প্লেট ধোসা ফুরফুরি নগর গ্রাউন্ডে, 2 জন সিঙ্গারা দৌড়াচ্ছে। আরে 2টো সিঙ্গারা দৌড়াচ্ছে না, 2জন লোক দৌড়াচ্ছে, আর ওদেরকে 2 প্লেট সিঙ্গারা দিতে হবে। ওকে ওকে, 2 প্লেট ধোসা, থ্যাংক ইউ। সিঙ্গারা আনাচ্ছো তুমি, জয় হো। আরে দাঁড়িয়ে যাও, এখন এখন সিঙ্গারা ব্রেক, সিঙ্গারা খেয়ে তারপর আবার শুরু করবো। থামলে কেন, পিষে ফেলো, যদিও সিঙ্গারা খেয়ে ফেলে তাহলেও তোমাকে পিষে ফেলবে। আরে ধোসাই তো পাঠিয়েছি। ডি ফর ধোসা নয়, এস ফর সিঙ্গারা। ওকে, এস ফর ধোসা। আরে কেন আমাকে পাগল বানাচ্ছ তুমি,
is for Shingara! Shingara! Baba! Shingara! Jai-ho! কতক্ষণ হয়ে গেল কিন্তু একটা মাছ ধরতে পারলাম না। যখনই ছিপ বাইরে বের করি আনি, চারা উধাও হয়ে যায়। আরে এই চারাগুলো এরা খায় কিভাবে? আজকালকার মাছেরা খুব চালাক হয়ে গেছে। লেগেছে মনে হচ্ছে। এটা তো কোনো হ্যাট। আরে এটা আবার কি রকম হ্যাট যেটা কথাও বলতে পারে, নড়াচড়াও করতে পারে? মনে হয় এটা কোন ভূত। আমি একটা এলিয়ান হ্যাট, যার মাথার উপরে থাকবো তাকে হেভি পাওয়ার দিতে পারবো, বুঝলে? এবার তো আমরা সব কিছু করতে পারবো। চলো পাতলু, একটু ভাবা যাক যে আমরা কি কি করতে পারি। কি ফানি হ্যাট পরেছো বটু। আরে তুমি তো হ্যাট ছাড়াই ফানি দেখতে লাগো, তাহলে হ্যাট পরার কি দরকার? মিস্টার হ্যাট, তোমার পরীক্ষা দেওয়ার সময় চলে এসেছে। এই বক্সার সবসময় আমাদের নিয়ে মজা করে, আমাকে পাওয়ার দাও যেন আমি ওকে ভালো করে শিক্ষা দিতে পারি। ঠিক আছে, আই গিভ ইউ দা পাওয়ার। চলে এসো, চলে এসো, হয়ে যাক দুদু এক ঘা। আমি অনেকদিন ধরে তোমার অত্যাচার সহ্য করছি, আর নয়। ওই পাতলু, মোটুর মাথা ঠিক আছে তো? ওর শরীর তো খারাপ হয়নি? আরে মার খাবার জন্য এত উত্তেজিত কেন হচ্ছে আজ? আজ তোমার পালা, কাম অন ফাইট। আবার কোনদিন আমাকে নিয়ে মজা করবে? আরে এত ভালো বক্সিং কবে শিখলে? এবার দেখো আমার অ্যাক্টিং। আরে কেউ এই ওল্ড ম্যানটিকে সাহায্য করো প্লিজ। কি হয়েছে ওনার? আমি একজন ডাক্তার, এনার রোদের তাপে মাথা ঘুরে গেছে। শিগগিরই কেউ এনাকে টুপি পরিয়ে এনাকে প্রোটেক্ট করো প্লিজ। থ্যাংক ইউ মাই চাইল্ড। নাও মিস্টার হ্যাট, আই ওয়ান্ট টু ফ্লাই। ওকে, আই গিভ ইউ দা পাওয়ার। এত জন হ্যাট নিয়ে চলে গেল। এই জন দাঁড়াও, জন আমার হ্যাট ফেরত দাও, ফেরত দাও। আইডিয়া, জন দাঁড়াও, জন থামো বলছি, দাঁড়াও জন। আরে এই হাতটা আমার, আমাকে ফেরত দাও। মোটু পাতলু, আমাকে বিরক্ত করো না, এবার শান্তিতে উড়তে দাও, আমার কাছে এসো না। কি সুন্দর কবিতা বললে। থামো
থামো, গেস করতে দাও, গেস করতে দাও। আকাশ থেকে আমার উপরে মোটু পাতলু পড়েছে না? চোখ খুলে দেখো, আমরাই পড়েছি স্যার। স্যার, আমরা নদীতে একটা এলিয়েন হ্যাট পেয়েছি যেটা কিছু করার আগে পাওয়ার দেয়। জল আমাদের কাছ থেকে হ্যাটটা কেড়ে নিয়ে চলে গেছে আর আমরা ওকে চেস করছিলাম। হ্যাঁ, তাহলে এখানে দাঁড়িয়ে কি করছো? যাও চেস করো, আমি চললাম। মিস্টার হ্যাট, আমাকে পাওয়ার দাও যেন আমি লকার খুলতে পারি। I'll give you the power. Very good. চমৎকার, কেটে পড়ি শিখি। কখনো কখনো সামনেও তো ফায়ার করো। স্পিড বলেছিলাম কিন্তু এত স্পিডও বলিনি। আরে খালি পেটে আমার মাথা একদম কাজ করে না, তুমি কিছু একটা ভাবো। আইডিয়া, ডক্টর ঝটকা, আমাদের আপনার সাহায্যের প্রয়োজন পড়বে। মিস্টার হ্যাট, আমাকে পাওয়ার দাও যেন সবার পার্স আর গয়না উড়ে আমার কাছে চলে আসে। আই গিভ ইউ দ্য পাওয়ার। প্রতিযোগিতা আমি রাজি আছি, তোমাকে হারাতে আমার খুব বেশি ভালো লাগবে। দেখি ডক্টর ঝটকার কেমিক্যাল আজ কাজ করে কিনা। হ্যাঁ হ্যাঁ জন, আমার হ্যাট যা করতে পারে তোমার হ্যাট সেটা করতে পারবেই না। এই দেখো আমার হ্যাটের কেরামতি, আমার হ্যাট আদুরে হ্যাট, তুমি হলে দয়ার সাগর, কার বানিয়ে দাও সোনার, তুমি দিয়ে দাও এত পাওয়ার। আমার মোটু, সোনা মোটু, নিয়ে নাও আমার পাওয়ার। বাবা মিস্টার হ্যাট, মিস্টার হ্যাট, আমি ওই ভ্যানকে সোনার ভ্যানে পরিণত করতে চাই। I give you the power. এখন যাও, এবার তুমি ভ্যানকে শোয়ার জন্য ব্যবহার করতে পারবে। বাস বাস, ঘুমিও না, জেগে থাকো। মিস্টার হ্যাট, ভ্যানকে গোল্ডে পরিণত করে দাও, গোল্ডে। সেটা আমি কিছুতেই করতে পারবো না, কিন্তু হ্যাঁ, তোমাকে সোনা আয় করার মতো শক্তি দিতে পারি। দেখো আমার হ্যাটের আরেক কারামতি। ওরে বাবা, এই গাড়িটা সোনার কিভাবে হয়ে গেল গো? ওইটা আমার কেমিক্যালের কেরামতি বাবু, সেটা কোনো বস্তুর উপরে ছিটিয়ে দিলে তারপর হাত দিয়ে ছুলে হাতের গরমে সেই বস্তুটি সোনার মতো ঝকঝকে হয়ে যাবে, ওটা আসল সোনা হবে না ভাইটি। জন তো বোকা হয়ে গেল, এবার চাঁদ অদৃশ্য করতে হবে, প্রজেক্টর অন করো। ও হ্যাঁ বন্ধু, আজ তো অমাবস্যা, তাই চাঁদ বেরোয়নি, না হলে দুটো চাঁদ হয়ে যেত। আমার হ্যাট আদুরে হ্যাট, তুমি হলে দয়ার সাগর, চাঁদ করে দি উধাও, এমন দিয়ে দাও আমাকে পাওয়ার। আমার মোটু, সোনা মোটু, নিয়ে নাও আমার পাওয়ার। চলো উধাও হয়ে যাও চাঁদ মামা। এত পাওয়ার কি মিস্টার হ্যাট, তুমি আমাকে এত পাওয়ার দিতে পারবে কি না? না পারবো না, আমি তোমাকে চাঁদে যাওয়ার পাওয়ার দিতে পারি, ওকে উধাও করার না। আরে যাও যাও।
নিজের হ্যাটকে নিয়ে যা ইচ্ছা তাই করো। আমার হ্যাট তো সব থেকে বেশি পাওয়ারফুল হ্যাট। আমার শয়তানি মাথার ফ্যাক্টরিতে একটা নতুন আইডিয়া জন্ম নিয়ে নিয়েছে। মিস্টার হ্যাট, গিভ মি দা পাওয়ার, যাতে আমি মোটর হ্যাটটা কেড়ে নিতে পারি। আই গিভ ইউ দা পাওয়ার। আমার কাছে দুটো হ্যাট আছে। আমার তোমার মতো সুপার বুদ্ধির কোনো দরকার নেই, আমার কাছে সুপার বুদ্ধি আছে। মিস্টার হ্যাট, আমাকে এত পাওয়ার দাও যাতে আমি জনকে মারতে পারি। আই গিভ ইউ দা পাওয়ার। আমি মার খাচ্ছি, কিন্তু আফসোসের কথা যে পাতুর হাত থেকে মার খাচ্ছি। মোটুর হাতে মার খেলেও কোন লজ্জা ছিল না, এত অসম্মান আমি বরদাস্ত করতে পারছি না। আপনি আপনার প্ল্যানেটে ফিরে যান, এখানে লোকেরা আপনাকে মিসইউজ করবে। তুমি হলে সব থেকে বুদ্ধিমান মানুষ, একজন সৎ আর ভালো মনেরও মানুষ। তোমার সাথে আলাপ হয়ে খুবই ভালো লেগেছে। আচ্ছা, এবার আমি আসি তাহলে। বাই।